আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যথারীতি আমি আছি জাহিদ হাসান। আজকে আলোচনা করব বাংলাদেশ আনসার, সাধারণ আনসার যেটা, সেই আনসার বাহিনীতে একটা বিশাল নিয়োগবিধি প্রকাশিত হয়েছে। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশেই যদি আপনি একজন জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি কোন জেলা থেকে কতজন লোক নিবে বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিও শুরু করবো, শুরু করার একটি কথা, আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, নিত্য নবীন চাকরি নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো সলেন সম্পূর্ণ সার্কুলারে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ সার্কুলারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা, শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা সাধারণ আনসারে যোগ দিই, নিরাপত্তা সেবা অংশ দিন। তো আমি পর্যায়ক্রমে আপনাদের এ টু জেড বিস্তারিত বুঝিয়ে বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা শুরুতে আসি, তাহলে এখানে শুরুতে বলতে চাচ্ছে যে সাধারণ আনসার মূলত সারা বাংলাদেশব্যাপী নিয়োগটা রয়েছে, যে সারা বাংলাদেশে কতজন নিয়োগ সদস্য রয়েছে সেটা বলছে। দেখেন, বালাস আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার, 50,446 জন প্রশিক্ষিত আনসার সদস্য বর্তমানে 4,714টি সংস্থা অঙ্গীভূত রয়েছে। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশনের মতো গুরুত্বপূর্ণ KPI ও শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক জায়গায় এরা দায়িত্ব পালন করতেছে মূলত এরাই। তো আপনি যদি আগ্রহী একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাকে বাসের মাধ্যমে নির্দিষ্ট স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাসায় কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীরা 10 সপ্তাহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। দেখেন, 10 সপ্তাহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এখানে শুরুতে যদি দেখি তাহলে নিম্নলিখিত যোগ্যতা আপনার থাকতে হবে। বয়সটা শুরুতে দেখেন, 18-30 বছর, 27-12-2021 খ্রিস্টাব্দে ন্যূনতম বয়স 18 বছর, অর্থাৎ 27-12-2021 তারিখে আপনার বয়স কি 18 বছর যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তারপর 31-12-2021 খ্রিস্টাব্দে বয়স 30 বছর, মানে 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে আপনার এই মাসের মধ্যে আর কি। ন্যূনতম শিক্ষক যোগ্যতা জেএসসি পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আপনি আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30x32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6x6, আর কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিক বাসে আপনাকে নির্বাচন করা হবে না। অগ্রাধিকার, কাদের অগ্রাধিকার দিবে, অধিক উচ্চতা হয়ে থাকলে আপনি কাকে অগ্রাধিকার দিবে বিভিন্ন খেলাধুলার জন্য, শহীদ পরিবার যদি হয়ে থাকে অগ্রাধিকার পাবেন, ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পূর্ণ BDP TDP মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি কোনো খেলাধুলায় ভালো উপজেলাভিত্তিক বা জেলাভিত্তিক খেলাধুলা করে থাকেন, কোনো সার্টিফিকেট থাকলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। জাতিতে বাংলাদেশি লাগবে, অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC অথবা যে কোনো অনলাইন সম্পূর্ণ কম্পিউটার থেকে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে, যেখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে সাধারণ আনসার পুরুষ, এখানে শুধুমাত্র পুরুষ নিবে, প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন দাখিল করা যাবে। উক্ত লিঙ্কটি 27-12-2021 তারিখ রাত 12টিকে হতে 31-12, অর্থাৎ মাত্র 7 দিন, 31-12-2021 তারিখ খ্রিস্টাব্দ 12টা পর্যন্ত সক্রিয় থাকবে, এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। টাকা জমা দেওয়ার শেষ সময় 31-12-2021 তারিখ সন্ধ্যা 6টিকে পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অপরিযোগ্য 200 টাকা, আপনাকে বিকাশ, রকেট, মুবিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল, ফি পরিশোধ সংক্রান্ত কোনো পরামর্শের জন্য এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, এইসব ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ পরিচয়পত্রটি ফিল করে সংরক্ষণ করবেন, বাসায়ের সমাবস্থা প্রদর্শন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর আপনার একটি পরিচয়পত্র দিবে, সেটা অবশ্যই সংরক্ষণ করবেন, বাসায় সময় সাথে নিয়ে যাবেন। আচ্ছা, এবার মাঠে যাওয়ার সময় আপনার কী কী কাগজপত্র লাগতে পারে, এখানে একটা বলা হয়েছে শিক্ষা যোগ্যতার মূল সনদপত্র নেবেন, জাতীয় পরিচয়পত্র, অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড মূল সনদ নিয়ে যাবেন, চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন। আচ্ছা, অনেকে ভোটার আইডি কার্ডটাই কিন্তু অনলাইন কপি আছে, অনলাইন কপি হলে অনলাইন কপি নিয়ে যাবেন। নাগরিকত্ব সনদে মূল কপি লাগবে, অনলাইনে রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট সন, অর্থাৎ ভবিষ্যৎটা মূল কপি লাগবে, কথা কি পর্যন্ত সকল ডকুমেন্ট গ্যাজেটে অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপিও নিয়ে যেতে হবে। চ, গ্যাজেটে অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতরা 4 কপি 5 পৃষ্ঠার রঙিন ছবি লাগবে, প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।
তারপর অঙ্গবিত আনসার হওয়ার পর সুযোগ সুবিধা কী পাবেন? প্রশিক্ষণ শেষে অঙ্গবিত হলে মাসিক সমতুল এলাকা অর্থাৎ সাধারণ এলাকা পাবেন 13,050 টাকা, আর পার্বত্য এলাকা অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি যেগুলো পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা 14,200 টাকা ভাতা পাবেন। প্রতি বছর 2টি উৎসব ভাতা পাবেন, অর্থাৎ 2টা ঈদে পাবেন 9,750 টাকা। যারা নন মুসলিম আছে অর্থাৎ হিন্দু আছে তারা তাদের যে পূজা আছে পূজাতে পাবে। এরপর 2 ইউনিট ভর্তুকি মূল্যে রেশন প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5,00,000 টাকা, স্থায়ী পুঙ্গবতরণ করলে 2,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো বন্ধুরা এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে অগ্নিতে আনসার চাকরি স্থায়ী চাকরি নয়, এটা স্থায়ী চাকরি নয়, অস্থায়ী, কিন্তু যতদিন আছে অতদিন এটা আধা সরকারি হিসেবে আপনাকে বেতন দিবে। এরপর আমি এখন আলোচনা করব জেলা ভিত্তিক নির্বাচন তারিখ ও সময়। এখানে শুরুতে রয়েছে ঢাকা রেঞ্জ, ঢাকা রেঞ্জের জেলাগুলো রয়েছে এখানে। ঢাকা রেঞ্জের ভিতর জেলা রয়েছে, আমি যদি শুরুতে বলি টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলা, বাসায় স্থান ও তারিখ পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ, তারিখ 8/1/2022, সময় সকাল 9:00 ঘটিকায়। তারপর রয়েছে ঢাকা রেঞ্জের মাদারীপুর শরীফদুর গোপালগঞ্জ, 20 আনসার ব্যাটালিয়ন মাদারীপুর, তারিখ 9/1/2022, সময় 9:00 ঘটিকায়। এরপরে ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ জামালপুর রেঞ্জ কার্যালয় ময়মনসিংহ, তারিখ 10/1/2022, সকাল 9:00 ঘটিকায়। এরপর রয়েছে সিলেট রেঞ্জ সুনামগঞ্জ, সিলেট সাধারণ আনসার বিটিপি কার্যালয় সুনামগঞ্জ, তারিখ 9/1/2022, সকাল 9:00 ঘটিকায়। আর এখানে আটকে নজর দেখতে পাচ্ছেন অনিবার্য কারণবশত তারিখ সময় স্থান পরিবর্তন হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শিত হবে, আবেদনকারী মোবাইলে মেসেজ মাধ্যমে অবহিত করা হতে পারে। এরপর হচ্ছে কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার বিটিপি কার্যালয় কুমিল্লা, তারিখ 8/1/2022, সময় 9:00 ঘটিকায়। তারপর রয়েছে চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রাম, পরিষ্কার মাঠ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় ফয়েজ লেক চট্টগ্রাম, তারিখ 6/1/2022, সকাল 9:00 ঘটিকায়। তারপর রয়েছে রংপুর রেঞ্জ, দিনাজপুর গাইবান্ধা জেলা আনসার বিটিপি কার্যালয় রংপুর, দিনাজপুর, 5/1/2022, সকাল 9:00 ঘটিকায়। বরিশাল রেঞ্জ পটুয়াখালী, বরিশাল আর পটুয়াখালী শহীদ আব্দুর রব শেরানীবাদ আউটডোর স্টেডিয়াম বরিশাল, তারিখ 6/1/2022, সকাল 9:00 ঘটিকায়। এরপর রয়েছে খুলনা রেঞ্জ, খুলনা যশোর জেলা আনসার বিটিপি কার্যালয় যশোর, সময় 4/1/2022, সকাল 9:00 ঘটিকায়। সর্বোচ্চ রয়েছে পাবনা নাটোর নগাঁ এটা রাজশাহী রয়েছে, কানাখালী মাঠ কানাখালী নাটোর, তারিখ 10/1/2022, সকাল 9:00 ঘটিকায়। মূলত জেলাভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকবে, এই জন্য আলাদা আলাদা জেলা দেওয়া আছে। তো বন্ধুরা এখন অনেকে জানতে চাই অন্যান্য জেলাগুলো কোথায়, যে অন্যান্য জেলাগুলো নিয়োগ আসবে পর্যায়ক্রমে, কারণ কয়েকদিন পর পর আনসারে নিয়োগ হয়ে থাকে। এই জন্য এখন দক্ষিণাঞ্চল হয়েছে, পরবর্তী উত্তরাঞ্চল নিয়োগটা আসবে, টেনশন করার কিছু নেই। তো এখানে প্রার্থীগণ সরকার নির্দেশিত করোনা সংক্রমণ সকল বিধি অনুসরণপূর্বক যথাযথ মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ পরিদপ্তর বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা। তো বন্ধুরা সার্কুলার আমি ডিসক্রিপশনে পুরো সার্কুলার এবং আবেদন লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে সহজে আবেদন করতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নবীন চাকরি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।